চব্বিশ বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ঋতিক রোশন কিন্তু ওয়ার বদলে দিয়েছে তাকে পুরোপুরি তার অ্যাকশন ইমেজে মুগ্ধ হয়েছে দর্শক তাই ওয়ার টু নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে সেই সঙ্গে ঋতিকের লুক দেখার আগ্রহ চরমে অবশেষে সেই অপেক্ষা যেন ফুরালো একটি ভিডিও ফাঁস হয়ে এই মুহূর্তে ওয়ার টু এর শুটিং চলছে ইতালিতে শুটিং চলাকালে একটি ভিডিও ফাঁস হয়েছে যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড় অফিসিয়াল ফার্স্ট লুক প্রকাশ না পেলেও ফাঁস হওয়া ওই ভিডিওতে ঋতিককে দেখা গেছে রাফ অ্যান্ড হট লুকে সাদা টি শার্ট ও হালকা নীল শার্ট সঙ্গে সাদা ট্রাউজার ও হাতে সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেতা আরেকটি ভিডিওতে দেখা গেছে ঋতিক তার শট কেমন হয়েছে তা দেখছেন অয়ন মুখার্জির সঙ্গে ভিডিওগুলো ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ঝড় তুলেছে সোশ্যাল হ্যান্ডেলে ফাঁস হওয়া ভিডিওগুলো দেখে ভক্তরা জানিয়েছেন তাদের প্রত্যাশা বেড়ে যাওয়ার কথা ওয়ার্ড টু সিনেমায় ঋতিককে দেখা যাবে তার জনপ্রিয় কবির চরিত্রে তেলেগু সুপারস্টার জুনিয়র এন থাকছেন থাকছেন চরিত্রে ছবিটিতে ঋতিকের বিপরীতে থাকছেন লাশ্যময়ী নায়িকা কিয়ারা আদভানি এতে আনিল কাপুরও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সবকিছু ঠিক থাকলে দু সালের পনেরো আগস্ট মুক্তি পাবে এ ছবিটি